আমরা আই গেছি আগরতলা মাতাবাড়ির এখানে আর আমরা লগে আছেন করিমগঞ্জ ক্যানভাস আর এখানে বৃষ্টিদের প্রচুর পরিমাণে তা কইয়া লাভ নাই আর এখানে গান লাগছে দেখতে পারবা এখানে আই গেছি গা আর মাতাবাড়ি এই দেখো মাতাবাড়ি কেন মধ্যে মেলা চলে মাতাবাড়ি তো আপনারা দেখাই আমি দেখতে পারছো আমরা বৃষ্টি এটা ভিজে গেছি তা কইয়া লাভ নাই আপনারা আইয়া পড়ছি গা মাতাবাড়ি আপনারা দেখাই মুখ দেখতে পারছো তো বন্ধুরা বর্তমানে আই গেছি মাতাবাড়ির ভিতরে দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় আজকে মেলা চলে কেন আর আইয়া দেখি বহুত মজা লাগে আর বৃষ্টি দের ওইটা হইয়া লাভ নাই প্রচন্ড বৃষ্টি দের আর সাইডের দিকে দোকানপাট লাগছে মেলা মাতাবাড়ি মেলা চলে মেন গেটের দিকে যাইরাম যাওয়া মন্দিরটা দর্শন করাইবো আপনাদের আগত সমাগত সকল পূর্ণার্থী ও দর্শনার্থী আমাদের মেলা কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা দর্শনার্থী পূর্ণার্থীদের কাছে এই বিষয় ছাড়া আপনারা আপনাদের ফাইনালি আমরা এই এই গেছি এই দেখতে পাচ্ছি কারণ মধ্যে কত মানুষ প্রচুর পরিমাণে আমরা মন্দিরের ভিতরে দিকে এখন বর্তমানে আমরা যাইরাম আর এখানে আমরা করিমগঞ্জ ক্যাম্পাস আছে দেখতে পাচ্ছো আর আমরা যাইরাম বৃষ্টি খুব বেশি হল বেতলা আগরতলা আমরা এদিকে বৃষ্টি হয়েছে না এখানে খুব বেশি বৃষ্টি হল যার কারণে আমরা পূজাটা দেখতে আসি একটু অসমস্ত কষ্ট বৃষ্টির কারণে বেতলা প্রচুর পরিমাণে দেখতে দেখতে পারছো মাতাবাড়ি এইটা দেখতে পারছো এটা টেম্পল বহুতই প্রচুর পরিমাণে বৃষ্টি দেয় তা কইয়া লাভ নাই আপনাদের বৃষ্টি তো মানুষ হয়েছে প্রচুর পরিমাণে মানুষ তা পুরা মেলা মেলা পুরা মেলা বই লাগছে এখানের মধ্যে আর আমি আর আমার প্রীতমদা আইছেন করিমগঞ্জ ক্যানভাস কেন দেখতে পারছো প্রচুর পরিমাণে কেন বন্ধুরা বর্তমানে আছি আমরা আগরতলা চৌদ্দ দেবতার মন্দিরের কেন মেলা চলে আপনারা দেখাই মহিলা খুবই সুন্দর মেলা দেখতে পারছো পিছনে টেম্পল এটাই চৌদ্দ দেবতার মন্দির এখানে ও সাইডে এখানে আপনারা দেখাই বহুতই প্রচুর পরিমাণে বহুতই প্রচুর পরিমাণে মানুষ আছে আর এখানে মেলা চলে প্রচুর ভিড় আর বৃষ্টি দেরিতে হইয়া লাভ নাই আপনার আর এখানে আমরা আছেন দেখতে পারছো করিমগঞ্জ ক্যানভাস আমার লগে আসবেন আমি আর তাই নিয়েছি আসছি আগরতলা তো এখানে চৌদ্দ দেবতার মন্দির তো আপনারা দেখাই কীরকম এখানে মানুষ আইছেন ফার্স্ট টাইম আইছি আগরতলা চৌদ্দ দেবতার মন্দিরও খুবই মজা লাগলো আর আপনারও দেখাইলাম কীরকম লাগবে বেশি কমেন্টও হইবা क्या बताऊं ओम नमो नारायण कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है और मैं पहली बार आया हूँ जिंदगी में
इसके पहले कभी आया नहीं तो यहाँ के पहले थे। हम लोग का भी घर बहुत दूर है, हम लोग भी करीमगंज से आया है। अच्छा अच्छा अच्छा, मैं तो गुजरात से आया हूँ, तो इधर पहली जिंदगी में पहली बार आया हूँ। यहाँ के मेले के बारे में जान के यहाँ के मेले में तो बहुत आनंद आ रहा है। हर हर महादेव, हर हर महादेव। সাধু বাবা কল আছে, এখানে দোকানও আছে, মালা টালা এখানে বিক্রি করার। দেখতে পাচ্ছি এখানে মালা টালা আছে, এখানে সাধু কল আছে, এখানে দোকানও বইছে। এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি দেয়, তা কইয়া লাভ নেই আপনার। আর দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে মানুষ আছে ছাতা লইয়া, গুড়রা মেলা গুড়রা। এই দেখতে পাচ্ছ এখানে মধ্যে মালাওয়ালা আছে এখানে, আর আমরা করিমগঞ্জ ক্যানভাসে ফুটা লইতে দেখতে পাচ্ছ। মেলাতে আমরা বাইরে পাইলেছি, এখানের মধ্যে আগরতলা। আর বাইরের চ্যানেলটা একটু বলে দাও। আমার চ্যানেলের নাম হয়েছে অভিজিৎ ডিএস ব্লগ। তো তোমরা চাইলে আমার ব্লগগুলো দেখতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। আর ভাই তোমরা, তার তুমি জানি কোথায় থেকে এসেছো? হাইলাকান্দি। হাইলাকান্দি থেকে এসেছে ভাই, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো। কত দূর থেকে এসেছে মানে ব্লগ বানানোর জন্য, তো তোমরা অবশ্যই ভাইকে সাপোর্ট করো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক তো বানতে হয় না ভাই। চলো শনি রাহু কেতু রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি এখানে মধ্যে আছে দেখতে পাচ্ছ। চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু সবকিছু আছে দেখতে পাচ্ছ। তুলসীর মালা দেখতে পাচ্ছ এখানে, কেমন লাগছে মেলাতে? বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ এখানে মালা বিক্রি করা চলে দেখতে পাচ্ছ। আমরা বাঙালি ভাষায় সাউরুর গুটি এটা হয়ে দেখো গাছটা, এই দেখো এখানের মধ্যে মূর্তি, এখানে স্ট্যাচু। এটা হলো আই লাভ কয়ারপুর, এখানে মানুষের ফটো উঠো উঠো নিয়ে যেতে পারছো। আর পিছনে একটা সুনীল লেখাই না, আরো ওখানে মেলা চলে, সদ্য দেবতার মন্দির এখানেও মেলা চলে। এটা কইয়া লাভ নেই, শরীর পুরা এটা ভিজে গেছে এটা, আর বহুতই খারাপ লাগে। আর দেখতে পাচ্ছি এখানে আসেন, আমরা বর্তমানে আগরতলা এখানে সদ্য দেবতার মন্দির আসলাম মেলা। তো আপনারা দেখাই কিরম লাগছে অবশ্যই কমেন্ট করবো। আর এখন রাত্রের ভিউটা আপনারা দেখাই রাম, বহুতই কষ্ট আইছি আগরতলা। ফার্স্ট টাইম বন্ধুরা এইরকম আগরতলা আইছি, আর বৃষ্টি এই দেখো সুবিধা হইয়া লাভ নাই, পুরা একবারে ভরে গেছি। আর কমেন্টও কইবা কিরকম লাগছে। আর মেলাটাও রাস্তা রাস্তা মানে ব্লক পুরা রাস্তা, রোড পুরা ব্লক, মানে খালি সাইড দিকে মানে দোকান দোকান বইয়া এখানে পুরো মেলা লাগছে। দেখতে পাচ্ছ সাইডের দিকে দোকান পাট পড়েছে, আর রাত্রে ভিউ এখানের মধ্যে দেখতে পাচ্ছ দোকান বইছে প্রচুর পরিমাণে দোকান। তো বন্ধুরা বর্তমানে এখন বৃষ্টি কমাইছে।
হয়েছে এখন আটিয়াটি দেখলাম আপনারা দেখা নিতে আর এখানেও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রাতে হয়ে গেছে এখানে আর বৃষ্টি কমে গেছে আমরা করিমগঞ্জ ক্যানভাস দেয় এখানে আমরা নাশপাতি লইত্রা 1 কেজি এই তো আমরা খাওয়া হইতো আনারস দিয়ে দেখতে পারছো আনারস বেতলা কুদা লাগছে তাহলে কি টাইম ধরে বড় আর এখানে আপনারা দেখাই রাম হইতো সাইড দিকে দোকান সাইড দিকে দোকান এখানে রাত্রে ভিউ আর মধ্যখান দিকে গাড়ি গুড়ি যা প্রচুর পরিমাণে দেখতে পারছো রাত্রে ভিউ আমরা নাশপাতি লইছি দেখতে পারছো এখন খাওয়া হইতো আর এখানে আমরা তো অলরেডি খাইতে তাই আমরা করিমগঞ্জ ক্যানভাস এই কিরম স্বাদ কেমন স্বাদ আর এখন আমিও তো স্টার্ট করলাম দাদা তো এখানের মধ্যে দেখতে পারছো এখানে মানে সব কিছু আছে এখানে দেখতে পারছো মানে দাঁত থেকে লইয়া সব কিছু এখানে রুটি উটি বানাইবার সব কিছু আছে এখানে মেলাত এখানে আমরা আইছি আগরতলা 14 এইখানে আইসি আগরতলা 14 মাতার মন্দির ওই দেখতে পারছি এখানে আমরা দোকান ঠাকুর দোকান লাগাইছি বেহতলা বড় মেলা আর দেখতে পারছি এখানে বৃষ্টি দিয়া ফের বানাইছে রাস্তার মধ্যে এখানে টেডি উডি দেখতে পারছি এখানে ছোট ছোট ডল আছে বহুত বড় মেলা বন্ধুরা এখানে বছর এখানে মাতাবাড়ির মেলা তো এই বছর আমি ফার্স্ট আইছি এখানে আসতো প্রচুর পরিমাণে আর বৃষ্টি দিয়া খারাপ পড়েছে দোকান দোকান জুয়েলার্সের দোকান এই দেখতে পারছো তো এই সাইডে চুড়িমালার দোকান এখানে ব্যাগও আছে এই দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর এখানে ওই দেখো মেরার সব যাবতীয় জিনিস এখানের মধ্যে আছে বহুতই বড় মেলা এখানের মধ্যে এই দেখো ব্যাগ আছে সাইডের দিকে দো সাইডের দিকে মেলা দোকান ওই দেখো এখানে মেরার সাজিবার জিনিস উনি সব কিছু আছে